নমস্কার, এস এস এম এর প্রেজেন্ট বলকাদের এই বইবার শরৎযোদ্ধা সম্মান 2024 চিফ প্যাটন দেবজিৎ স্যার। লড়িয়ে দেওয়ার প্রতিযোগিতা নয়, পাশে থাকার অঙ্গীকারে আমরা আমরা সরাসরি দেখালাম আমাদের পার্টিসিপেন্ট হুগলি জেলার চুঁচুড়ো সুরিপাড়া মিলন সংঘের দুর্গা পুজো। আমাদের বিচারে আমরা অ্যাপ্রিসিয়েশন সম্মান তুলে দিচ্ছি অ্যাপ্রিসিয়েশন রবি স্যারের হাত দিয়ে। প্রথমে করি আমাদের এই মহাযুদ্ধের সাথে যারা যারা আছেন, যারা হাত বাড়িয়েছেন, অরবিট গ্রুপ, গুপ্তা ব্রাদার্স, তথাস্তু, বলরাম মল্লিক, জ্ঞান রাধামান মল্লিক, জাপান মোটর, শ্রী গোবিন্দ আচার্য, মা শৈলপুত্র অগরপীঠ, রাজনীতি সহকারী আচার্য জনপদ, ডক্টর বাবুজি মুখার্জি, রবি জুরি ক্লিন, রবি দত্ত, আশা শ্রেষ্ঠ, অ্যালার্জি ক্লিন, বিশ্বজিৎ ঘোষ, অ্যালার্জি অ্যান্ড আসমা ট্রিটমেন্ট সেন্টার, প্রশান্ত কুমার দাস, স্বস্তিকা বুটিক, আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার, কিরণী ডেভেলপার, মোহনলাল গুপ্তা সিএ, সলাস সরকার, সঞ্জিত পারিত, গৌতম নাগ, রিকোভারি মেডিসিন সব, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা সাহেবের হাত দিয়ে বহন করে নেব চুঁচুড়ো সুরিপাড়া মিলন সংঘকে শরৎ যোদ্ধা সম্মানে 2024 এর বহন করে নিচ্ছে দেবজিৎ স্যার নিজের হাতে সুরিপাড়া মিলন সংঘ। আমরা গর্বিত বিজয়ী এবছরের সার্টিফিকেট তুলে দিলাম সুরিপাড়া মিলন সংঘের হাতে। শরৎ যোদ্ধা হিসেবে মেল পরিবহন করেছে দেবজিৎ স্যার। আমাদের তরফ থেকে অ্যাপ্রিসিয়েশন ট্রফি তুলে দিলাম আমরা। রিকোভারি মেডিসিন সবের তরফ থেকে দুটো ডিসকাউন্ট ভাউচার, ওষুধের ওপর বিশেষ ছাড়, আশ্বাস চেষ্টায় অ্যালার্জি ক্লিনিকের তরফ থেকে একটা ডিসকাউন্ট ভাউচার, রক্ত পরীক্ষা আকর্ষণীয় ছাড়, শ্রী গোবিন্দ আচার্য মহাশয়ের তরফ থেকে একটি গিফট ব্যাগ। শরৎযোদ্ধা সম্মানের তরফ থেকে দেবজিৎ স্যারের হাত দিয়ে নতুন শাড়ি, একজন অসহায় মাকে মায়ের পুজোয় মায়ের দান। এই অনুষ্ঠানটা আমরা করতে পারছি ডক্টর বাবলি মুখার্জি, প্রশান্ত কুমার দাস, সরস সরকার, সন্দীপ পাই, গৌতম নাগের তরফ থেকে মায়ের পুজো মায়ের দান। আমি স্যারকে বলবো সংক্ষেপে কিছু বলার জন্য। সুরিপাড়ার সর্বজনীন পুজো সমিতিতে খুব সুন্দর পুজো করেছেন, থিমের পুজো করেছেন, এবং ওনাদের যে আগে যেটা সাবেকি আনা সেই ব্যাপারটাকে ওনারা ধরে রেখেছেন। পুজো শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলা ভাগ বাজছে, অতএব সুন্দর মিলেমিশে একটা অনুভূতি। একদিকে মায়ের সেই সুন্দর অবয়ব বা মূর্তিটা দেখতে পাচ্ছি সাবেকিয়ানায়, এবং আর একটা দিকে থিমের আমরা মণ্ডপ সজ্জা দেখতে পাচ্ছি। খুব খুব ভালো লাগছে। আপনারা যারা এদিকে আসছেন তারা তো দেখছেনই, বা যারা আসেন না তারা আমাদের দূরদর্শনের আমাদের বলো কলকাতা টিভি পর্দায় দেখতে পাচ্ছেন। আপনাদের ক্লাবের সবাইকে আমাদের অন্তরে প্রণাম এবং ভালোবাসা জানাই। আমরা শুনলাম সরাসরি কমিটির তরফ থেকে শুনে নেবো কি বল। আমি তো কিছুই শুনতে পাচ্ছি না, কানে আমি কিছুই আসছে না, লাগছে এই সম্মানটা পেয়ে মায়ের পুজোর সঙ্গে সঙ্গে। আমরা টিভি সারাচ্ছেটা সম্মান, আমরা বলো কলকাতার এই সম্মানে আমরা সম্মানিত, আমরা গর্বিত, আমরা আশা করব আগামী দিনগুলোতে আমরা আরো এই ধরনের আমরা কোন প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করব, যাতে মানুষের যাতে যেটা ভালো লাগে। আমরা সবসময় চেষ্টা করি পুরনো দিনের যেগুলো যে সমস্ত জিনিসগুলো হারিয়ে গেছে, যেসব শিল্প হারিয়ে গেছে, সেইগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি। আমরা গত কয়েক বছর ধরেই আমরা এইটা করে যাচ্ছি, আগামী দিনেও, আগামী বছরে আমাদের ডায়মন্ড জুবিলি আছে, আশা করি আমরা আরো আর একটা নতুন কোনো কিছু পুরনো জিনিসকে তুলে ধরতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আমরা তুলে দিলাম সরাসরি বলপ্রভা থেকে। এই মুহূর্তে আমি ও দেবজিৎ স্যার সঙ্গে থাকুন, দেখতে থাকুন পরবর্তী পর্যায়ে। নমস্কার।